ডিম আর মুলোর এই রেসিপিটি আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টোস্ট টু টেস্ট। আজ বানাবো মুলো ডিমের ভাজা। মুলো ডিম ভাজার জন্য এখানে আমি 400 গ্রাম মতো মুলো নিয়েছি, আর মুলোটাকে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর সাথে লাগবে 3টে ডিম, আর যা যা লাগবে রান্নাটি করার সময় দেখে নিচ্ছি। প্রথমে কড়াতে 2 টিস্পুন মতো তেল দিলাম, দিয়ে মুলোটাকে একটু ভেজে নিতে হবে। পুরো ভাজতে হবে না, যা সাঁতলাতন মতো করে নিতে হবে। তেল গরম হয়ে গেলে মুলোটা ঢেলে দিয়েছি, আর এটাকে এবার মিডিয়াম আঁচে 6 থেকে 8 মিনিটের মতো ভাজতে হবে। এখানে আমি ঢাকা দেব না। একটা জিনিস মনে রাখবেন, মুলোটা যখন কাটবেন তখনই বুঝতে পারবেন মুলোর কোয়ালিটি কেমন। আমি মুলোটা খুবই নরম পেয়েছি, তাই জন্য ঢাকা দেব না। আমি এখানে সাদা মুলো নিয়েছি, আপনারা চাইলে লাল মুলো ব্যবহার করতে পারেন। এবার একটু নুন দিয়ে দিচ্ছি, নুন আপনারা স্বাদ অনুযায়ী দেবেন। ভালো করে মিশিয়ে দিচ্ছি। দেখুন মুলোর কোয়ান্টিটি কতটা কমে গেছে। আর ফার্স্ট স্টেপে মুলো ভাজা হয়ে গেছে, এবার এটাকে তুলে নিতে হবে। কড়াতে আবার 2 টিস্পুন মতো তেল দিয়েছি। এবার 3টে ডিমের স্ক্রাম্বল করে নিচ্ছি। আপনারা 1টা ডিম কম বা 1টা ডিম বেশিও দিতে পারেন। একটুখানি নুন দিয়ে দিচ্ছি। ডিম ভালোভাবে ভাজা হয়ে গেলে একটা বাটিতে তুলে নিচ্ছি। কড়াতে আবারও 3 টিস্পুন মাস্টার্ড অয়েল নিয়েছি, এবার এর মধ্যে 1/4 টিস্পুন কালো জিরে দিয়ে দিয়েছি। এদিকে 3টে মিডিয়াম সাইজ পেঁয়াজকে এভাবে কুচিয়ে নিয়েছি। কালো জিরে থেকে যখন এরোমা বেরোতে শুরু করবে তখন তার মধ্যে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিয়েছি। পেঁয়াজের সাথে আমি 2টো কাঁচা লঙ্কা কেটে দিয়ে দিচ্ছি, আর কাঁচা লঙ্কার সিডস বের করে দিয়েছি। পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে যাবে এর মধ্যে মৌরি বাটা দিচ্ছি। এখানে 2 টিস্পুন মৌরিকে আমি শিলে বেটে নিয়েছি। আপনারা চাইলে পাউডারও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে 1 টিস্পুন পাউডার দেবেন। মৌরিটাকে ভালোভাবে তেলের সাথে মিশিয়ে দিচ্ছি, আর এখানে অল্প একটু হলুদ গুঁড়ো দিচ্ছি। মৌরিটাকে নাড়তে থাকতে হবে, কেননা মৌরি দেওয়ার পর যদি কড়াতে লেগে যায় তাহলে মৌরির টেস্ট বাজে লাগবে। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে ভেজে রাখা মুলো দিয়ে দিচ্ছি। এবার মুলোটাকে ভালো করে ফ্রাই করতে হবে। এখানে আমার পুরো মুলো ভাজতে টাইম লেগেছে 10 থেকে 12 মিনিট। 5-6 মিনিট ভাজার পর এর মধ্যে আমি ডিমটা দিয়ে দেব। এটা লো মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে, আর মাঝে মাঝে নাড়তে থাকতে হবে। এখানে আমি 3টে কাঁচা লঙ্কা দিয়েছি, এটা অপশনাল, আপনারা চাইলে স্কিপও করতে পারেন। মূল
মুলো ভাজা অলমোস্ট রেডি হয়ে গেছে। এবার গ্যাস অফ করে দেবো আর এটাকে সার্ভ করে দিচ্ছি। এভাবে মুলো আর ডিমের ভাজা আপনারা বাড়িতে বানিয়ে দেখুন। আমি আশা করি অবশ্যই আপনাদের এটি খেতে খুবই ভালো লাগবে। আর এই মুলো ডিমের ভাজাটি ভাতের সাথে বেশি ভালো লাগে। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। আশা করছি আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে এভাবেই থাকবেন।